বাংলাদেশের নবনিযুক্ত পর্তুগালের রাষ্ট্রদূত জোয়াও রিভেরিও ডি আলমেদা এবং বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুর রহমান মোহাম্মদ আলগৌদ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারস্পরিক ও বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই। বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়া ও চামড়া পণ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিদ্যমান পারস্পরিক সম্ভাবনাকে কাজে লাগাতে রাষ্ট্রদূতদের উদ্যোগ নেয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূতগণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। নতুন রাষ্ট্রদূতগণ তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শান্তিপ্রিয় ও দক্ষ কর্মীদের অবদান তুলে ধরেন। তারা বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম এই সময় উপস্থিত ছিলেন।